হ্যালো ফুডিস, ওয়েলকাম টু ফুস্টেসি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পোস্ত পাবদা। পোস্ত ও পাবদার মেলবন্ধনে তৈরি আজকের এই পরিবেশন কীভাবে বাড়িতে বানিয়ে ফেলতে হবে চলুন তা দেখে নিই। আমি এখানে 7 পিস মতন পাবদা মাছ নিয়েছি। মাছগুলোকে নুন, হলুদ ও সামান্য সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো আর 1/4 চা চামচ আদা বাটা, 2 টেবিল চামচ পোস্ত বাটা। এবারে একটা মিডিয়াম সাইজের টমেটোর 1/2টা নিয়েছি, সেটাকে কুচি করে কেটে নিয়েছি। আর লাগবে কালো জিরে আর 4টে চেরা কাঁচা লঙ্কা। গার্নিশিংয়ের জন্য নিয়েছি ধনে পাতা কুচি। কড়াইতে সর্ষের তেল ভালো মতন গরম করে এবার আমি মাছগুলো ভেজে নেব। পাবদা মাছ কিন্তু হালকা ভাজলেই সব থেকে বেশি স্বাদ লাগে, তাই আমি এখানে দুদিকটাই 1 মিনিট মতন করে ভেজে নিয়ে তুলে নেব। সবকটা মাছই আমি এইভাবে ভেজে তুলে রাখলাম। এবার সেই একই তেলে আমি কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটোটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। টমেটোটা দেওয়ার পর একটু লবণ যোগ করব। লবণ দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। এবার দিলাম আদা বাটা, আদা বাটা দিয়েও আবার নাড়িয়ে নিলাম। এবার আমি হলুদ আর লঙ্কা গুঁড়োটাও দিয়ে দেব। কিছুক্ষণ নাড়তে থাকবো এইভাবেই। একটু সামান্য জল দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার আমি এতে পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্ত বাটাটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে সব কিছুর সাথে নাড়িয়ে নেব। পোস্ত বাটাটা দেওয়ার পর মশলাগুলো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে এসছে, ঠিক সেই সময় আমাদের জল দিতে হবে। আমি এখানে 1 কাপ মতন জল অ্যাড করছি। ঝোলটা ফুটে উঠলে আমি এতে স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এবার একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে 4-5 মিনিট মতো আমাদের একদম হালকা আঁচে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। 4-5 মিনিট পর উপর থেকে ধনে পাতা ছড়িয়ে ও সামান্য কাঁচা তেল ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের পোস্ত পাবদা। বাড়িতে একবার হলেও এই রেসিপিটা বানান এবং আমায় জানান আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।